আমাদের আগের স্পিডটা ছিল আপনার বিয়াল্লিশ স্পিড ছিল এখন স্পিড বাড়ানোর পর আমাদের স্পিড হয়েছে নাইনটি সিক্স খুবই সহজে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড বাড়াতে পারেন হ্যাঁ আজকে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের স্পিড বাড়াবো স্পিড বাড়ানোর জন্য আমরা যেই টুলটা বা যে প্ল্যাগিনটা ব্যবহার করব সেই প্ল্যাগিনটা হচ্ছে আপনার ডাব্লুপি রকে ডাব্লুপি রকেট যে প্লাগিনটা আছে আপনার সেই প্লাগিনটা কিন্তু কোনো ফ্রি প্লাগিন না এটা হচ্ছে সম্পূর্ণ পের একটা প্লাগিন আমরা যদি ডাব্লিউপি রকেট যে ওয়েবসাইট আছে ডাব্লুপি রকেটের ওয়েবসাইটে যদি আসি আসার পরে যদি আমরা চেক করি তার প্রাইসটা কেমন আমরা যদি একটা ওয়েবসাইটের জন্য কিনতে চাই এক বছরের জন্য তাহলে সেটার দাম পড়বে আপনার উনষাট ডলার আর তিনটা ওয়েবসাইটের জন্য কিনতে চাই তাহলে পড়বে একশো উনিশ ডলার আর যদি আনলিমিটেড কিনতে চাই যেটার দাম পড়বে আপনার দুইশো ডলার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি বলে দিব কীভাবে আপনি এই প্লাগিনটা উনষাট ডলার প্লাগিনটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমার কাছে এই এই প্লাগিনটা কিনে আছে যেটা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য আমি এক ক্লাইন থেকে এই প্লাগিনটা নিয়েছি এই প্লাগিনটা আমরা আপনাকে দিব প্লাগিনটা পাবেন সেটা তো বলবোই তার আগে চলেন আমরা আগে প্লাগিনটা ব্যবহার করা দেখি হ্যাঁ আমরা ওয়েবসাইট স্পিড বাড়াবো আমাদের যেই ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের স্পিড মোটামুটি ভালো আছে এই ওয়েবসাইটের স্পিড আমরা আরও বৃদ্ধি করব এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে কিন্তু ওয়ার্ড পেজ দেওয়া ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে স্পিড বানানোর জন্য সবার প্রথমে আমাদের ডাব্লুপি রকেট প্লাগ ইনটা লাগবে স্পিড বানানোর আগে চেক করে নেই এই ওয়েবসাইটের স্পিরিট বর্তমানে কত আছে আমরা তার আগে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম পেজ স্পিরিট ইনসাইট পেজ স্পিড ইনসাইটে চার্জ করার পর সবার প্রথমেই আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা আপনাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করে দিবেন আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পরে বলে দিবে আমাদের ওয়েবসাইটের স্পিরিট বর্তমানে কত আছে মোবাইলে কত আছে ডেস্কটপে কত আছে একটু ওয়েট করতে হবে তার আমার ওয়েবসাইটটা দেখতেছে আমাদের ওয়েবসাইটের স্পিড কত আছে বর্তমানে আর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট স্পিড চলে আসে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট স্পিড চলে আসে আমাদের মোবাইলে পারফরমেন্স হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট আর আমরা ডেস্কটপে যাই ডেস্কটপে পারফরমেন্স ক্রিন দেখতে পাচ্ছেন আপনার নাইনটি থ্রি পার্সেন্ট অলরেডি নাইনটি থ্রি পার্সেন্ট আছে ডেস্কটপে আমরা যদি স্পিডটা বৃদ্ধি করি তাহলে কিন্তু ডেস্কটপে প্রায় একশো পার্সেন্ট মতন হয়ে যাবে ফোনে আছে বিয়াল্লিশ পার্সেন্ট পারফরমেন্স আমরা এই পারফরমেন্সটা ইনস্টোর করব আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন যে কোন কোন পেজে আমাদের পারফরমেন্স ইয়া করে স্প্রিড বানানোর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা যদি ওয়েবসাইটে যদি আপনার ওয়ার্ড পেজে তৈরি করা হয় তাহলে আপনারা চলে যাবেন WP অ্যাডমিন লিখবেন ডাব্লুপি অ্যাডমিন লিখে আপনার ব্যাক এন্ডে চলে আসবেন আসার পর লগ ইং করতে বললে আপনার আমার লগইন করা আছে লগইন করতে বললে লগ ইন করে নিবেন আপনার এই জায়গায় এই জায়গায় আসার পরে আমরা চলে যাব প্লাগ ইন অপশনে যে প্লাগইনটা আমরা ব্যবহার করব WP রকেট এটা কিন্তু সম্পূর্ণ পির একটা প্লাগইন আপনি যদি এখানে আইসে এখানে আসা WP রকেট লেখা যদি চার্জ করেন ওয়ান সেকেন্ড আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই প্লাগিন অর্শনে এসে যদি আপনার ডাব্লুপি রকেট লেখা চার্জ করেন তাহলে কিন্তু আপনারা কোনো প্লাগিনী পাবে না দেখছেন ডাবলুপি রকেট নামে কোনো প্লাগিনী নেই এখানে এ সম্পূর্ণ পেড প্লাগিন আর পে ইনস্টল করার জন্য আপনারা এখানে যে আপলোড প্লাগিনে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাদের যে প্লাগিনটা দিব সেই প্লাগিনটা আপনার একদম জিপ ফাইল আকারে পাবেন আর সেই প্লাগিনটা আপনারা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কিন্তু লেটেস্ট একটা ভার্সন আপনাকে আমরা দিচ্ছি দেওয়ার পরে আপনারা এখানে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে এটাকে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন আর ডাব্লুপি রকেট প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা যদি একটু দেখি প্ল্যাগিনটা কোন জায়গায় আছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ডাব্লুপি রকেট প্লাগিনটা কিন্তু ইনস্টল হয়েছে আমরা যদি এখানে সেটিংসে ক্লিক করবো এখন সেটিং এ ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের আর এটার যেই প্লাগিনটার নাম ইনফিলিস আমাদের যে ক্লাইন তার কিন্তু সে এই এজেন্সি প্লাগিনটা কিনতে যেটা হচ্ছে এজেন্সি কিনে আনলিমিটেড ব্যবহার করতে পারেন এবং এইটার ম্যাথ এইটার ম্যাথ আছে দুই হাজার সাল পর্যন্ত তুই প্রাই আপনি আপনার ওয়েবসাইটে এখন বর্তমান দুই হাজার চব্বিশ সাল তুলতে হাজার তিরিশ সালের একই জানুয়ারি পর্যন্ত ধরি আমি যে প্ল্যাগিনটা দিব আপনাকে এই প্লাগিনটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমাদের কিন্তু অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে আমাদের এই দরকার নেই আমরা এখানে ইয়েস অ্যালাউ করে দিব তো এটা ইনস্টল করার পরে কিন্তু আমাদের কাজে মধ্যে অসংখ্য সেটিং আছে ভালো একটা পারফরমেন্স নিতে পারলে আপনার অসংখ্য সেটিং আছে এই সেটিংটি যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই এবং সেটিংস করে দেখাতে চাই তাহলে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটার একটা সহজ সমাধান আপনার জন্য নিয়ে আসছি এই ডাব্লুবি রকেট প্লাগিনটা আমি আমাদের অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করছি ব্যবহার করার পরে তাদের ওয়েবসাইটে একটা সেটিংস করতে হয় আমি অনেক রিচার্জ করার পর অনেক দেখার পরে পারফেক্ট একটা সেটিংস তৈরি করছি ওই সেটিংসটা সেটিংসটা আমি আপনাকে দিয়ে ওই আপনি এখানে করলেই পারফেক্ট একটা সেটিংস পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা সেটিংসে ঢুকে ঢুকে কোনোটা ইডিট করতে হবে না আপনার তার জন্য চলে যাবেন আপনারা টুলসে টুলসে যাওয়ার পর এখানে দিতে পারবেন ইনপোর্ট সেটিংস নামে একটা অপশন আছে আমরা যদি একটু ইনফোর্ট চুজ ফাইলে ক্লিক করে ক্লিক করার পর একটা ফাইল পেয়ে যাবেন আপনি ডাব্লিউপি রকেট নামে একটা ফাইলের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা শুধু ফাইলটা ওপেন করে দিবে এটা আপলোড করার পর আপলোডে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কিন্তু লোডিং হবে আপনার আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা সেটিংস কিন্তু এখানে অটোমেটিক অটোমেটিক যেগুলো আপনাদের করা দরকার এটা কিন্তু এই ফাইলটা ইনপুট করার পরে এখান থেকে যে ফাইলটা আমি গিয়ে ফাইলটা ইনপুট করার পরে কিন্তু আপনাদের সকল কাজ হয়ে গেছে কোনো সেটিংস আর আপনারা করা লাগবে না আপনাদের আপনারা ভিডিওটা এই পর্যন্ত চলে আসছেন এই ডাব্লু বিরোটা ইনস্টল করার পরে এই সেটিংসটা ইনস্টল করার পরে কিন্তু আমাদের এই আমাদের ওয়েবসাইট স্পিড কিন্তু এখনও পারে স্পিড পাড়ার জন্য আমাদের আরেকটা প্লাগ ইন লাগবে ওইটা প্লাগ ইন করার জন্য আমরা প্লাগ ইন অপশন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবো এখানে আপনারা চার্জ করবেন ও এম জি এফ ও এম জি এফ লেগে চার্জ করলে আপনারা একটা প্লাগিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ও এম জি এফ এই প্লাগিনটা লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর এই প্লাগিনটা কিন্তু ইউজ পরিমাণ মানুষ ব্যবহার করে রেডিংও ভালো আমরা এই প্লাগিনটা ইনস্টল করে দিব এই প্লাগিনটার কাজ কি আমি বলতেছি আপনাদেরকে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা প্লাগিনটা এখানে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেলবো প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা এরপর আমরা একটু প্লাগিনের সেটিংসে ক্লিক করবো এখন বলি প্লাগিনটার কাজ কি প্লাইগ কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যত অপ্রয়োজনীয় অনেক ফাইল থাকে অনেক কিছু থাকে এবং অনেক কিছু থাকে আপনার ওয়েবসাইটে এগুলো হচ্ছে আপনার এই এই ইনটা এই প্লাগ হচ্ছে আপনার যত অপ্রয়োজনীয় ফাইল আছে সব কিছু আপনার ওয়েবসাইট থেকে ডিলিট করে ওয়েবসাইটটা আপনাকে ফ্রেশ করে দিবে প্ল্যাগ ইনটা ওপেন করার পরে এখানে দেখতে পারবেন এন্টি ক্যাশ ড্রেক একটা অপশন আছে আপনার এখানে একটু ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে পাশে একটা অপশন দেখতে পাচ্ছি আপনার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখতে আমাদের ওয়েবসাইটটা লোডিং হচ্ছে আপনার আর দেখতে আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ তারপর নিচে আপনার চলে আসছে সেভ অপশন অবশ্যই ক্লিক করতে হবে আপনার আগে ধরেন সেভ অপশন আছে এখানে আপনার এখানে একটু ক্লিক করে দিবেন আপনারা সেভ সে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন ডাব্লিউপি রকেটের একটা অপশন আপনারা অলরেডি দেখতে পারবেন এখানে এখানে আসার পর ক্লিয়ার টু এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে মানে ক্লিয়ার হবে সব ডাটাগুলো আপনাদের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দিতে পারছেন এটা লোডিং হচ্ছে এখন আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা আবারও একটু চেক করবো স্পিডটা চেক করার জন্য আমরা নতুন একটা ব্রাউজার ওপেন করব আমরা স্পিড চেক করব এই যে ওয়েবসাইট দিয়ে এটার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমরা এখান থেকে আমরা যদি একটু আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভালো করে চেক করবো আমাদের ওয়েবসাইট স্পিডটা চেক করব চেক করার জন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমরা দেখা বলছে আমাদের স্পিডটা কতটা বৃদ্ধি হয়েছে আমরা যে সময় আগে চেক করছিলাম আগে আমাদের ওই স্পিড ছিল বিয়াল্লিশ মানে পারফরমেন্স ছিল বিয়াল্লিশ এখন আমরা আপনাদের স্পিডটা দেখাই আপনাদের এখানে লোডিং হচ্ছে আগের বার আমাদের ডেস্কটপে ছিল কিন্তু নাইনটি থ্রি তিরানব্বই পার্সেন্ট ছিল ডেস্কটপে পারফরমেন্স আর ফোনে ছিল আপনার বিয়াল্লিশ পার্সেন্ট এটা কিন্তু মানে ডাব্লু বি রকেট প্লাগিনটা ইনস্টল করার আগের ইয়া আমরা এখন ইনস্টল করার পরে যদি পারফরমেন্সটা আমরা একটু দেখি ফোনে টু যদি আপনারা একটু ভালো করে দেখেন আমাদের আগের স্পিডটা ছিল আপনার বিয়াল্লিশ স্পিড ছিল এখন স্পিড বাড়ানোর পর আমাদের স্পিড হয়েছে নাইনটি সিক্স প্রায় আরও স্পিড বাড়ানো যায় আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন কিসের কারণে আমাদের স্পিডগুলো হচ্ছে আমাদের কিছু ফটো ব্যবহার করছি আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফটো আছে ফটোগুলোর কারণে আমরা এটা নিরানব্বই পার্সেন্ট যেতে পারি এটা হানড্রেড পার্সেন্ট যেতে পারিনি আমরা আর ডেস্কটপে কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট অলরেডি হয়ে গেছে কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আমাদের আমরা মোবাইলও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবো কমপ্লিট করতে পারি নাই শুধু দুইটা কারণে একটা হচ্ছে আমাদের কিছু ফটো আছে এখানে এই ফটোগুলা আমরা যদি ফটোগুলা এম বিষয় কি কি এখন আমরা কথা বলি আমরা এই প্লাগ কোথায় পাবেন প্লাগ সম্পর্কে কথা বলি এখন এখন বিষয় হচ্ছে এই প্লাগ আপনারা কিভাবে পাবেন এই প্ল্যাগ দাম হচ্ছে আমি যে প্লাগ আপনাকে দিচ্ছি এটা হচ্ছে এই আনলিমিটেড প্যাকেজটা এই প্যাকেজটার দাম আপনি দেখতে পাচ্ছেন দুইশো নিরানব্বই ডলার আমার এক ক্লায়েন্ট কিনেছে আর এইটার মেয়াদ থাকবে দুই হাজার এখন তুই চব্বিশ সাল দুই হাজার তিরিশ সাল থেকে মেয়াদ থাকবে এই প্লাগিনটা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিতে পারতাম বাট এই ভিডিও ডিসক্রিপশান যদি আমি লিঙ্ক দিই তাহলে হয়তো লিঙ্কটা থাকবে না কোনো কারণে আমাদের ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে তার জন্য যদি আপনার প্লাগিনটা নিতে চান তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে নিতে হবে যেমন এটা দামি একটা প্লাগিন আমি পেয়েছি ফ্রিতে তার জন্য আপনাদেরকে আমরা এই প্লাগিনটা ফ্রিতে দিতেছি আমি একটা প্লাগিন তার জন্য আপনাকে আমরা এখানে সরাসরি দেওয়া যাবে না এটা দেওয়ার জন্য সত্যি কাজ করতে হবে কাজ করতে হবে কি ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজে লিংক দেওয়া আছে এই ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওয়াইডি আসিন আরফত এটা হচ্ছে আমার নিজের ফেসবুক পেজ এই দেখতে পাচ্ছেন এই এই নাম্বার লিখে তাজিমন অথবা আমাদের এই ইউআরএলটা ফেসবুক পেজে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে মানে এই পেজে চলে আসবেন আসার পরে আপনার কি কাজ করতে হবে আসার পরে একটু মেসেজ আর্শন ক্লিক করবেন মেসেজ আর্শনে ক্লিক করার পর আপনার এখানে আপনার এখানে শুধু ডাবলিউপি রকেট বা ডাবলিউপি রকেট লিখলে হবে বা ডাব্লিউপি রকেট প্লাগিং বা আমি ডাব্লিউবি রকেট প্লাগিং লিখতেছি এখানে আপনারা একটু কষ্ট করে ডাব্লিউপি রকেট প্লাগিং লিখবেন লেখার পরে একটু সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক অটোমেটিক কিন্তু আপনার এই ডাবলিউপি রকেট যে পেড প্ল্যাগিংটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক আমাদের প্লাগিং এর লিঙ্কটা কিন্তু চলে আস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের প্ল্যাক এর এখানে চলে আসছে বিকজ আমরা সিস্টেম করে দিয়েছি এটা আপনি যদি ডাব্লুপি রকেট বা ডাবলপি রকেট লিখে ইনটা ভালোভাবে লিখবেন যদি বানান ভুল হয় তাহলে কিন্তু আপনারা এটা পেবেন না ডাব্লুপি রকেট লেখার পর দেখতে পাচ্ছেন এর লিংকটা আপনারা পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন গুগল আহ ড্রাইভের মাধ্যমে আপনাকে এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউপি রকেট দুইটা এইটা হচ্ছে ডাব্লিউপি রকেট সেটিং যেটা হচ্ছে আপলোড করলে সেটিংস সেটিংসের লিঙ্কও আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বাট প্ল্যাগিনের লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবো না এটা হচ্ছে প্লাগিন আপনারা এখান থেকে কষ্ট করে ডাউনলোড করবেন আর আমাদেরকে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না ভিডিওটা দেখার কারণে আমরা এই প্লাগিনটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি বিকজ আমি এত দামি একটা প্লাগিন কোনোভাবে ফ্রিতে পাইছি এ দামি একটা প্লাগিন কোনোভাবে ফ্রিতে পাইছি আমি আপনাদেরকে এই প্লাগিনটা সম্পূর্ণ ফ্রিতে দিতেছি এখন যাক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই প্লাগিনটা আপনি এখানে যদি কষ্ট করে আমাদের আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেই হবে আমরা যদি আপনাদের একটু দেখাই আমাদের এই আমাদের ফেসবুক পেজে শুধু ডাব্লুপি রকেট প্লাগিন রেখে চার্জ করলেই হয়ে যাবে প্লাগিনটা আপনি পেয়ে যাবেন আর আজকে ভিডিও ছিল এই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন